এবছর জনস্বাস্থ্যের ইস্যুগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল ডেঙ্গু। যেই ডেঙ্গু অতীতের সব রেকর্ডই কেবল ভাঙেনি, নতুন বছরের জন্য রেখে যাচ্ছে ডেঙ্গু নতুন রেকর্ড ভাঙার আতঙ্ক। নানামুখী তৎপরতায় ভেজালের বেশ কিছু দিক উন্মোচিত হয়েছে এবছর, যা আগে কখনোই জানা যায়নি। 2019 সালের জনস্বাস্থ্যের এসব দিক তুলে ধরছেন আশিকুর রহমান চৌধুরী। বাঘ সিংহের মতো দুর্ধর্ষ প্রাণীকে বাদ দিয়ে মশাকেই কেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী বলা হয়, তা এবার ঠিক ঠিক বুঝতে পারল বাংলাদেশের মানুষ। ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশা এবার বছরের বড় একটা সময় মানুষকে আতঙ্কে রেখেছে। গত 19 বছরে সারা দেশে যত না ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, তার চেয়ে বেশি রোগী ভর্তি হয় 2019 সালের কেবল আগস্ট মাসে, সংখ্যার হিসাবে যা প্রায় 52,000। অন্যদিকে বছর শেষ হওয়া লাগেনি, তার আগেই জানা গেল হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 1,00,000 ছাড়িয়ে গেছে কেবল সরকারি হিসাবেই। অন্যান্য বছরে যেখানে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর খবর হঠাৎ দু একটি পাওয়া যেত, সেখানে এবছর ডেঙ্গু সন্দেহে 264 জনের মৃত্যুর তথ্যের মধ্যে নভেম্বর মাসে নিশ্চিত করা হলো এদের 129 জনই মারা গেছে ডেঙ্গুতে। আগের বছরগুলোতে ডেঙ্গুর বাহক এডিস মশার উৎপাত তেমন একটা না থাকা সত্ত্বেও 2019 সালের ডেঙ্গুর এমন ভয়াবহ বিস্তার ঘটল। সেখানে 2019-এ এডিস মশা যেভাবে সারা দেশে ছড়িয়ে পড়েছে, তাতে 2020 সালে কি দাঁড়াতে পারে? এডিস মশার ডিম যেটা, এটা সার্ভাইভ করে, এটা আপনার বেশ কয়েক মাস সার্ভাইভ করে, এবং যেহেতু এবছর অনেক হয়েছে, সুতরাং আগামীবার এডিসের সংখ্যা বেশি হবে, এবং ওয়েদার যদি পারমিট করে, ওয়েদার যদি ফেভারেবল থাকে, এটা মোটামুটি বলা যায়। ওয়াসার পানি দিয়ে তৈরি এমন শরবত এবছর ছিল প্রতিবাদের এক ব্যতিক্রম দৃষ্টান্ত। জুরাইনের বাসিন্দা মিজানুর রহমান ওয়াসার পানি দিয়ে তৈরি এই শরবত নিয়ে আসেন ওয়াসার এমডি তাকসিম খানকে খাওয়াতে, যে এমডি দাবি করেছিলেন ওয়াসার পানি শতভাগ সুপেয় ও বিশুদ্ধ। পানি এক শতভাগ সুপেয়। যদিও সেদিন সেই শরবত ওয়াসার এমডিকে খাওয়ানো যায়নি, কিন্তু বছরের শেষ ভাগে হাইকোর্টে পেশ করা বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন থেকে জানা যায় ল্যাব পরীক্ষায় ওয়াসার পানিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া এমনকি মলের জীবাণুর অস্তিত্বও খুঁজে পাওয়া গেছে। অন্যদিকে বিএসটিআইয়ের পরীক্ষায় নিম্নমান প্রমাণিত হওয়ায় 52টি খাদ্যপণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশ দেয় হাইকোর্ট। এসব ঘটনার ধারাবাহিকতায় 2019-এ স্পষ্ট হয়ে যায় এদেশে ভেজাল খাদ্যের কাছে মানুষ কতটা অসহায়। অবস্থা এমন যে ভেজাল এসব খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে যে ওষুধ খাবে সেখানেও শান্তি নেই, কেননা 2019 সালের বিভিন্ন সময়ের অভিযানে যেভাবে ভেজাল ওষুধের সন্ধান পাওয়া গেছে তার রীতিমতো আতঙ্কের। ঢাকার জন্য এক ধরনের মেডিসিন, আর মফস্বলের জন্য আরেক ধরনের মেডিসিন, সেখানে কোয়ালিটি খুব খারাপ দেওয়া হয়। এগুলির ব্যাপারেও জনগণকে সচেতন হতে হবে, এবং ছাত্র সমাজ তোমাদের গলায় ব্যাপারে রুখে দেওয়া হবে। খাবারে ভেজাল, পানিতে ভেজাল, ওষুধে ভেজাল, তবে কি মানুষ বাতাস খেয়ে থাকবে? না, সম্ভব নয়, কারণ বাতাসে আরও ভেজাল। বছরের শেষ ভাগে এসে বিশ্ব র্যাঙ্কিংয়ে দিল্লি বেইজিংকে পেছনে ফেলে ঢাকা হয়ে গেল বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর। সবাই আমরা কথা বলি, মিডিয়া কথা বলে, তারপর যারা এই সাথে জড়িত সারা কথা বলে, অ্যাক্টিভিটিস যারা আছেন পরিবেশ তারা কথা বলেন, আমরা আমাদের একাডেমিক লাইন থেকে কথা বলি, কিন্তু যে সঠিক যে একটা উদ্যোগ নিবে বা সেই ধরনের একটা কর্ম পরিকল্পনা নিবে, সেটা আমি উদ্যোগটা আমি খুব একটা দেখতেছি না। জনস্বাস্থ্যের এই ইস্যুগুলো নিয়ে সারা বছর ধরে চলেছে নানা আলোচনা, তবে মানুষ এখন আর কেবল এই আলোচনা শুনতে চান না, বরং দেখতে চান এর সমাধান। নতুন বছরে সেই সমাধান পাওয়া যাবে এমনটাই প্রত্যাশা সকলের। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।